নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখাবো আমি যে কি করে কলা দিয়ে ফেসিয়াল করব। ঘরে বসে ফুট ফেসিয়ালটা করতে পারবেন। এই একটা মালভোগ কলা নিয়েছি, ওটাকে চটকে নেবেন। আমরা সবাই রান্না করি, সবার ঘরেই তো আর চিনি থাকে না। ওই তেল কাঁচা ভাবটা আমরা যে রান্না করি, ওই তেল কাঁচা ভাবটা আমাদের মুখে এসে সারা শরীরে এসেও পড়ে। দেখবেন ওয়ালের মধ্যে একদম চিটচিটে হয়ে যায়, সেরকম আমাদের মুখেও এটা পড়ে যায়। ফেস ওয়াশ দিয়ে যতই মুখ ধর, একটা কালচে ভাব থেকেই যায়। এটাকে উঠানোর জন্য ওই ফুট ফেসিয়াল, যে ঘরে তো সবারই কলা থাকবে, কাঁচা দুধ এগুলো সবাই থাকবে, তারপরে চালের গুঁড়ো, এগুলো দিয়ে সপ্তাহে একদিন করে পরিষ্কার করবেন। ভালো রেজাল্ট পাওয়া যায়, ভীষণ গ্লো এসে যায়। দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গেল। আর একটু এই প্যাকের জন্য চালের গুঁড়ো নেবেন, ওর মধ্যে একটু আঙুর যদি থাকে আঙুর দিয়ে দেবেন, আঙুরের রসটা খুবই ভালো, ভীষণ পরিষ্কার হয়। যাদের ঠোঁটের কিনারগুলো কালো তারা আঙুর দিয়ে ঘষবেন, অনেক পরিষ্কার হয়ে যাবে। এরকম করে এটা চালের গুঁড়ো আর কাঁচা দুধ নিয়েছি, একটু আঙুর নিয়েছি। যেদিন এগুলো দেবেন সেদিন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন না, এগুলোতেই পরিষ্কার হয়ে যাবে। পরের দিন দেবেন, এরকম করলেই হয়ে যাবে। এগুলো হাতেও মাখতে পারেন, হাতও পরিষ্কার হয়ে যাবে। এই কানি আঙুলে বুড়ো আঙুল দিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে একটু রুবড়ে নেবেন, ভালো পরিষ্কার হয়ে যায়। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মিনিট এরকম রেখে দিলাম, দেখবেন একদম গ্লো চলে আসবে। তুলো নেবেন, নিয়ে
ঠিক আছে বন্ধুরা, হয়ে গেছে আমার এই ফেসিয়াল করা, ফুট ফেসিয়াল করা। এটা ম্যাসেজ করা হলো আর কি। ওই আপনি ই দিবেন, ওই প্রথমে কলা দিয়ে পরিষ্কার করে নেবেন, তারপর কাঁচা দুধ, একটু চালের গুঁড়ো, ওইটা প্যাক হিসাবে, আর হচ্ছে একটু আঙুর দিয়ে দেবেন, দিয়ে ব্যাস হয়ে যাবে। 5 মিনিট রেখে দেবেন, পরিষ্কার। ঠিক আছে বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন, বাই।